এই ব্রো, আমি হিপোক্রেট হাতেম। সবাইকে ছাগলটিকের পক্ষ থেকে অন্তিম শুভেচ্ছা। সামনে কুরবানি ঈদ, কিন্তু আমরা সবাই ব্যস্ত এই করোনার মধ্যেও এই আনন্দটাকে ভাগাভাগি করে নিতে। কিন্তু এর মধ্যে ভাগ্য গোয়াচ্ছে সমাজের নির্যাতিত পশু পাখি সম্প্রদায়, বিশেষ করে পশু সম্প্রদায়। কারণ কুরবানির মাধ্যমে তারা বলি হচ্ছে, এটা কি মেনে নেওয়া যায়? মানে কি বলবো আর, আমি খুব এক্সাইটেড। এই মোল্লাদের দুইটি ঈদের মধ্যে যেটা কুরবানি, সেটার মাধ্যমে তাদেরকে বলে দেওয়া হচ্ছে। আসুন এ সম্পর্কে আজকে আমরা সূর্য সমাজের মধ্য থেকে বিশেষ কিছু মানুষের সাথে কথা বলবো, চায়ের দোকানে। আসুন কথা বলা। আচ্ছা, আমরা এখানে একজনকে পেয়ে গেছি, আমরা এনের সাথে একটু কথা বলে দেখি। হাই, আমি ছাগলটিকের পক্ষ থেকে হিপোক্রেট হাতিম, আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যালো, আমি শেখ সুলেমান। অবশ্যই কথা বলবেন না কেন, প্রশ্ন করেন। ধন্যবাদ। আচ্ছা, সামনে তো ঈদ উল আযহা, অর্থাৎ কুরবানি ঈদ, যেখানে অনেকগুলো পশু জবাই হবে, রক্তে ময়দান একবারে ভেসে যাবে। মানে এই যে পৈশাচের কথা, এই সম্পর্কে আপনার মতামতটা যদি আমাদেরকে বলতেন। আসলে আমার ইসলামে সব কিছুই ভালো লাগে, যদিও কিছু মানি না। এই যে কুরবানি, কুরবানটাকে আমার কাছে পিশাচি মনে হয়। কেন? কারণ হচ্ছে এই যে দেখেন, মানুষের একটা পশুকে জবাই করে রক্তাক্ত করে দেয়, এতে মানুষের মজা নেয়। এই যে আহ কি নির্মম, হ্যাঁ কি মানুষ প্রাণী হত্যা মহাপাপ, এটা মানুষ কবে বুঝবে? মানে তার মানে কি বলতে চাচ্ছেন যে আপনি নিরামিষ ভোজি? আরে না, আমার পাতে তিন বেলা মাংস না হলে আমি খাইতেই পারি না। আপনি কোন নিরামিষ ভোজি মিয়া? ধর ও আচ্ছা, যাই হোক, উনি পশু হত্যার বিপক্ষে আর কি। তাহলে যে কুরবানির কথা বললেন আপনি। আরে ভাই, আমি বলছি তুমি কুরবানির পয়সা জিকতার বিরুদ্ধে, আমি তার জবাই করার বিরুদ্ধে না। ও, তিনি আমার মতে আসলে হিপোক্রেট। যাই হোক, শেখ তিনি যেটা আমাদেরকে বোঝালেন আর কি, কুরবানির যে পৈশাচিক কথা, ইনি সব এটা হত্যার বিপক্ষে আর কি। ইনির সাথে কথা বলা আমাদের শেষ হলো, এখন যাচ্ছি আমরা অন্য আরেকজনের কাছে, দেখি তিনি কি বলেন আমাদের। স্যার, আপনার সাথে একটু কথা বলা যাবে? আমি হিপোক্রেট হাতিম ছাগু টিভি থেকে। স্যার একটু যদি কথা সময় দিতেন আমাদেরকে। আচ্ছা, আমি ছাগু টিভি থেকে হিপোক্রেট হাতিম আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। কি হাগু টিভি? সরি স্যার, শুনতে ভুল করেছেন, ছাগু টিভি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি মুরগি আজাদ, তুমি প্রশ্ন করতে পারো। আচ্ছা মুরগি আজাদ সাহেব, যেটা বলছিলাম আর কি, যে কুরবানি তো আমাদের দরজায় করানার, তো এই যে এখানে এত পশু পাখি হত্যা করা হয় কুরবানির উপলক্ষে, নাম করে আর কি, এই যে প্রাণী হত্যা পৈশাচে কথা, এটার সম্পর্কে আপনার মতামতটা কি যদি একটু জানাতেন? বলবো? জি বলুন। আচ্ছা তাইলে বলি, একটু যদি দ্রুত বললে ভালো হয়। আসলে তুমি জানো যে আমি একজন বুদ্ধিজীবী, আমার নামের আগে কি আছে, ঠিক আছে, তোমাকে বুঝতে হবে। আর একজন বুদ্ধিজীবী হিসাবে আমাকে একটু ধীর গতিতেই কথা বলতে হবে, বুঝতে পারছো তো? জি জি জি, বুঝেছি। আপনি বুদ্ধিজীবী সেটা আপনি আসলে দূর থেকে বুঝতে পেরেছি, যে কারণে এখানে এসেছি। তো আপনি যদি আপনার মতামতটা যদি এবার বলতেন। আসলে আহা, আমি আমার মতামত কুরবানি সম্পর্কে আর কি বলবো। মানুষ যে গরু জবাই দিয়ে টাকাগুলো অপব্যয় করে, এইটা আমার মানে বোধগম্য হয় না। আসলে মানুষ যদি এই অমানবিক কাজ না করে, পশু হত্যা না করে, যদি আজ গরিব দুঃখীদের পাশে দাঁড়াতো, তাদেরকে ওষুধ কেনার জন্য টাকা দিত, তারা যদি এই অক্সিজেন কিনে দিত, তাহলে কতই না ভালো হতো। তাহলে একটা মানবিক কাজ হতো, পশু হত্যা থেকে আমরা আমাদের সমাজকে আমরা দূরে রাখতে পারতাম। মানে আপনি বোঝাচ্ছেন যে আপনি পৈশাচিকতার বিরুদ্ধে কি, মানবিকতার পক্ষে আসলে, মানে এই প্রাণীগুলোকে, প্রাণীগুলোর পিছনে টাকা নষ্ট না করে, যদি এই টাকাগুলো যদি মানে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেওয়া যেত, সেটার পক্ষে আপনি? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম মানে সঠিক কথা বলছো। যে আমি বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে তো ঈদ উল আযহা সম্পর্কে আপনার মানে প্রস্তুতি কি যদি একটু আমাদের জানো? ঈদ উল আযহা অন্য বারের ঈদের মতোই আমার এবারেরও প্রস্তুতি। এবার আমি, তুমি জানোই তো আমি একজন বুদ্ধিজীবী লোক, আমার নিজের জন্য আমি 60,000 টাকা বাজেট করছি। 7,000 টাকা বাজেট করেছেন? না না, 60,000, 60,000। আর আমার ফ্যামিলি তো আছেই, বুঝতেই তো পারছো, ফার্স্ট প্রায়োরিটি বিলংস টু ফ্যামিলি। আমি যে আমার ফ্যামিলি সহ ঈদের পরের দিন আমরা একটা লং জার্নি, কক্সবাজার একটা ট্যুর দেবো আর কি। যে শুনে খুবই ভালো লাগলো যে ওনার মন মানসিকতা এত কিউট ভেবে, যে উনি পরিবারকে সবার আগে রাখতে চান, এবং সবচেয়ে ভালো লেগেছে যে মানে হত্যার বিপক্ষে গিয়ে তিনি মানবিকতার পক্ষে, যেটা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আশা করি দেশের আপামর সকল জনতা
সবার মধ্যেই এই ধারণাটা ফুটে উঠবে যে পশু হত্যা নয়, মানবিকতা কায়েম করে আসেন। চলুন অন্য অন্য কারো কাছে যাই। গুড আফটারনুন স্যার, আমি হিপোক্রেট হাতেম সাগু টিভি থেকে, আপনার সঙ্গে কি একটু কথা বলা যাবে? আমি লেংটুলি বারেল। হ্যাঁ বলতে পারেন। আচ্ছা লেংটুলি বারেল সাহেব, এর সামনে যে কুরবানির ঈদ, এখানে পশু কুরবানি হবে, ছাগল কুরবানি হবে, অর্থাৎ হত্যা করা হবে, এ বিষয়ে আপনার মতামত কি? আসলে আমার কান্না আসে। এই মোল্লারা কি কখনো ভালো হবে না? আসলে আমার খুবই কষ্ট হয়। আমি গতদিনে বাজার থেকে ব্রয়লার কিনে নিয়ে আসছি, তখন দেখি একটা গরুকে কয়েকজন মিলে টেনে হেঁচড়ে নিয়ে আসছে। কি যে কান্না করছে, অসহ্য লাগলো। এই অনভিজ্ঞতা আপনি ঠিক বলেছেন, এই পশু হত্যা আমরা চাই না। আসলে পশুর প্রতি মানবিকতা বাড়াতে হবে, এই পশু হত্যা আর সহ্য হয় না। আমরা আরেকজনকে পেয়ে গেছি, জানতে পারি আপনি হিপোক্রেট হাতেম পশু সরি ছাগুটি, জানতে চাই হচ্ছে যে এই যে সামনে কুরবানি ঈদ, প্রত্যেক বছরই তো কুরবানি হয়, এর মাধ্যমে যে পশু নিধন হয়, কত অমানবিকভাবে পশু জবাই হচ্ছে, পৈশাচিক যে একটা বিষয়টা, সে বিষয়টা আপনার মতামত কি প্লিজ? আচ্ছা শোনেন, এই যে সারা বছর KFC চিকেন আর ডাইনিং রুমের চারপায়ের উপর বসে স্টেক খাইয়া কুরবানির আগে আসেন পশুপ্রেম উদ্ধার করতে। আপনি কি বোঝাতে চান? এই যে কুরবানির গোশত পেট উজাড় করে শুধু আমরাই খাই না, এর একটা অংশ দরিদ্র সম্প্রদায় পায়, আর একটা অংশ আত্মীয় স্বজন পায়। কুরবানিটা আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। হ্যাঁ, এখানে মানবিকতা সহানুভূতি সব কিছুই ঠিক রেখে কুরবানি দেওয়া হয়। আচ্ছা তাহলে আমরা ফিরতেছি। হ্যাঁ ধন্যবাদ, আমরা চলে যাচ্ছি টিভিতে। শোনেন ভাই, আমার কথা শেষ হয়নি। আচ্ছা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে থেকে মুসলমান সমাজ। ধন্যবাদ 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 শোনেন ভাই। আচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাইকে দেখার জন্য। এ ছিল আজকের ছাগু টিভির পরিবেশনা। আসলে আপামর জনতার সবার দাবি কুরবানি ঈদ, কুরবানি ঈদ চাই, রক্ষা পাক পশু প্রাণী সমাজ, জবাই হোক ঈদ পরবর্তী অন্য কোনো সময়। আর এর মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ হচ্ছে, আর ততক্ষণ চিবাইতে থাকুন মুরগের রান। ধন্যবাদ সবাইকে। এরাই পক্ষাঘাতগ্রস্ত ধর্মাদ্রোহী, সমাজে সেকুলার লিবারেলদের বেশ ধরে আছে, এদের পরিচিতি ভিন্ন ভিন্ন, সুশীল মুক্তমনা কিংবা মস্ত বুদ্ধিজীবী, তবে এদের উদ্দেশ্য অভিন্ন, যেভাবেই হোক ইসলামের পেছনে লেগে থাকতে হবে। এই জড়বুদ্ধি সম্পন্ন বস্তুবাদীদের অন্যতম টার্গেট পবিত্র কোরবানির মহত্বকে প্রশ্নবিদ্ধ করা। সেই হাওয়ায় পাল দিয়ে ছুটছে হলুদ মিডিয়া, তথাকথিত মানবতার ফেরিওয়ালাদের প্রতিষ্ঠিত করতে যেন মরিয়া। অথচ ইসলাম হল চিরন্তন, শাশ্বত ও সাম্যের জীবন বিধা। তাই আসুন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদুল আজহা উদযাপন করি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।